ওই যে দূরে লাইটটা দেখা যাচ্ছে, মা আসছে। অ্যাকচুয়ালি মা আসছে না, মা চলে যাচ্ছে। তো এখন বাজে রাত্রির 12টা, আর আমাদের পাড়ার এখানে ঠাকুরটা বিসর্জন হচ্ছিলো আমাদের ঘরের সামনে যে পুকুরটা আছে সেখানে। তো তাই সেটাই দেখছিলাম ছাদ থেকে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। মা আসার সময় তো ভীষণই মনটা ভালো থাকে, যাওয়ার সময় একটুও ভালো থাকে না, যাওয়ার দৃশ্য দেখতেও আমাদের একটুও ভালো লাগে না। কিন্তু তাও এখানে সবাই প্রচণ্ডভাবে নাচানাচি করছিলো, করবেই স্বাভাবিক ভাসানের সময়। তো আর এখানে এক এক করে লক্ষ্মী সরস্বতী কার্তিক এদের বিসর্জন হলো, তারপরে মা চলে গেলেন। তো আবারও আমরা একটা বছরের জন্য অপেক্ষা করে থাকব, দেখো ওরা কীভাবে কার্তিক ঠাকুরকে আদর করে দিচ্ছিল। তো যাই হোক, এইভাবে ওরা কার্তিককেও ফেলে দিল, সবাইকে আস্তে আস্তে ফেলে দেবে, তারপর মাও চলে যাবে। আবার আমরা একটা বছরের জন্য অপেক্ষা করে থাকবো যে মা কবে আসবে কবে আসবে। অ্যাকচুয়ালি মা আসবে আসবে এটা ভাবাটাই হচ্ছে আনন্দের। একবার মা এসে গেলে সঙ্গে সঙ্গে চলে যায়, থাকতেই যায় না আমাদের কাছে। তো এই যে সব থেকে কষ্টের দৃশ্য বোধ হয় এটাই, যে যখন মাকে জলে ফেলে দেয়। তো একটু আমার ক্যামেরায় ধরে রাখলাম, তোমাদেরকেও দেখালাম। তো এই সময়টা তখন খুবই খারাপ লাগছিলো, প্রায় মানে চোখে জলই এসে যাচ্ছিলো যে এরকম একটা দৃশ্য দেখে। আর একদম ঘরের সামনে থেকে দেখা যাচ্ছিলো বলেই দেখা, না হলে এরকম দৃশ্য দেখতে আমার খুব একটা ভালো লাগে না। তো এই যে মাকে ফেলে দিল, তার সঙ্গে সঙ্গে পুকুরে সবাই এত নাপাতাপি করছিলো মানে ধারণার বাইরে। তো তারপর রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা অতটা জ্বরটা ছিল না, তখন তো ভাবলাম বোধ হয় জ্বরটা কমেই গেছে। তো এই যে তোমাদের আবারও শরতের আকাশ দেখাচ্ছি, কিন্তু এখন আর আগের মতন খুশিটা নেই আকাশ দেখানোর জন্য। যেটা পুজোর আসার আগেই আকাশটা দেখানোর সময় একটা আলাদাই খুশি হচ্ছিলো যে হ্যাঁ। আর এই যে পুকুরটা এখানে কালকে রাতে মায়ের বিসর্জন হয়েছে, পুকুরটা দেখে ভীষণই মনটা খারাপ লাগছিলো, বাট কিছু করার নেই, মা যাবে তবেই আবার ফিরে আসার একটা আনন্দ আমরা পাবো। তো এই যে আমি জামাকাপড়গুলো সব কেচে নিয়েছি, প্রচুর জামাকাপড় হয়েছিলো, প্রচুর জামাকাপড়। তো পুজোয় যা জামাকাপড় পরেছিলাম ওর আমার সব একসাথে কেচে নিয়েছি। তখন জ্বরটা ছিল না, তো ভেবেছিলাম শরীর ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি করে সব জামাকাপড় কেচে নিয়েছিলাম। তো কেচে এখানে সব শুকোতে দিয়েছি, কিছুটা এখানে শুকোতে দিয়েছি, কিছুটা ছাদে দিয়েছিলাম। তো তারপর এই যে বসে পড়েছি কাজ করতে, লগইনের টাইম, এখন আর নাইট শিফট নেই এই উইকটা। তো কাজ করছিলাম, তার আগে আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, চাটা আর দেখানো হয়নি তাই ফাঁকা কাপটাই দেখালাম। আর এই যে ব্রেকফাস্টে মুড়ি খেয়েছিলাম, কারণ এত এত হেভি হেভি খাওয়া হচ্ছিলো যে একটু মুড়ি খেয়ে নিলাম আজকে সকালে। তো মুড়ি টুড়ি খেয়ে এখন এই যে বসেছি একটু। গুড মর্নিং এভরিওয়ান, আমার ভার্চুয়াল ডায়েরির আরও একটা পাতায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিওটা আমি শুরু করেছি কালকে রাত্রিরে, আমাদের এই সামনের পুকুরে মায়ের বিসর্জন হলো। তো সেইখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, তখন রাত্রির 12:30 বাজে। তো ওটা তোমাদেরকে দেখালাম, এটা খুবই মন খারাপের একটা দৃশ্য, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সাধারণত ভাসান খুব একটা দেখতে পছন্দ করি না, কারণ ওইভাবে মা জলে পড়ে যায় ওটা আমার দেখতে একদমই ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম দশমীর দিনে ভাসানের দৃশ্য। তো আবারও একটা বছরের অপেক্ষা, ঠিক আছে, অপেক্ষাই সুন্দর, পুজো আসলে সঙ্গে সঙ্গেই চলে যায়। তো আজকে একাদশী, সবাইকে শুভ বিজয়া। তো সকাল সকাল আজকে সব পুজোতে যা জামাকাপড় ছিল সব কাচাকুচি করে নিয়েছি, করে ব্রেকফাস্টও করে নিয়েছি, আমার কাজ করে লগইনও করে নিয়েছি, আজকে অফিস নেই, পরশু দিন আবার অফিস আছে। তো আর কালকে তো জ্বর এসেছিলো প্রচণ্ড, এখনও মানে মোটামুটি অল্প অল্প জ্বর আছে। তো দেখা যাক সারাটা দিন কীরকম কাটে অসুস্থতা সুস্থতার মধ্যে দিয়ে। তো দেখা যাক কীভাবে কী যায়। তো এখন একটু জল খাবো, তারপর আবার কাজ করবো, কাজ তো করছি। তো আর আজকে লাঞ্চের জন্য কী প্রিপারেশন কী হচ্ছে না হচ্ছে সবই দেখাবো তোমাদের। তো আজকে আর সামনে সামনে এসে ওয়েলকামও করা হয়নি, এখনই আসলাম এসে ওয়েলকাম করলাম, কারণ সকালবেলা শরীরটা ভালো ছিল না, জামাকাপড়গুলো কাচতেই হতো, কারণ অফিসও স্টার্ট হয়ে যাবে, তো এরপর টাইমও পাবো না, তাই জামাকাপড়গুলো কেচে টেচে নিয়ে এখন লগ ইন করেছি, কাজ করতে থাকি, তারপর তোমাদের সবই দেখাচ্ছি। এই যে আমার গরম জল, মানে গরম জল ছাড়া তো আমার একদমই চলে না, তো গরম জলটা খেতেই হয়, কারণ এই কদিন তো এমন সব উল্টোপাল্টা খাবার খেয়েছি তার কোনো শেষ নেই। তো এখন আবার কদিন একটু ঠিকঠাক করে খাবার দাবার খেয়ে ঠিকঠাক থাকতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। পুজোর কদিন কিছু মানিনি, কি ওয়েট বেড়ে গেলো কি কমে গেলো কিছু মানিনি, যা পেরেছি তাই খেয়েছি, সবই তোমাদের দেখিয়েছি। তো পুজোর কদিন ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু কন্ট্রোল করতেই হবে নিজেকে, কিছু করার নেই। আর এখন জ্বরও আছে, ভালোও লাগছে না কিছু সেরকম, সকালে একটু মুড়িই খেলাম, তো আর ভালো লাগছে না কিছু সেরকমভাবে। পুজোতে প্রচুর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এখন কদিন রেস্টের দরকার, কিন্তু অফিস স্টার্ট হয়ে গেছে, রেস্টও নেওয়া যাবে না ঠিকঠাক করে। জল টল খেয়ে নিই, তারপর আবার আসছি।
কাজ করিনি, আবার একটুখানি শুয়েছিলাম। একদম মানে দাগাতে পারছি না, কেমন লাগছে। এই যে ওষুধ, একটু ওষুধ খাই, তারপর দেখি যদি একটু বসতে পারি, নাহলে পাচ্ছি না দাগাতে। দুপুরের মেনুতে মোটামুটি পটলের সয়াবিনের তরকারি আর ডাল, এইসবই হয়েছিল আজকে। শরীরটা একদমই ঠিক নেই আছে, দুপুরবেলা ভাতও খাইনি, ওটস খেয়ে লাঞ্চটা করলাম। কী করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না একদমই, জ্বরে একদমই ভালো লাগছে না। জামাকাপড়গুলো সব যা শুকোতে দিয়েছিলাম, ছাদে দিয়েছিলাম, সব কিছু এনে গোছাতে হবে, ভাজ করতে হবে, কিছুই আমি এনার্জি পাচ্ছি না। লাঞ্চে তো বললামই ওটস খেয়েছি, ভাতও খাইনি আজকে। তো একটুখানি পেয়ারা নিয়ে আসলাম, একটু পেয়ারা খাবো। পেয়ারা খেলে যদি একটু মুখটা ছাড়ে, নাহলে পুরো মুখটাই আমার তেতো তেতো হয়ে আছে, একদমই ভালো লাগছে না কিছু। পুকুরে এখনও মায়ের ফুল এই সমস্ত ভাসছে, মালা টালাগুলো, এগুলো দেখে এত বেশি খারাপ লাগছে। বারান্দারে আসতেই আমার ইচ্ছা করছে না, বারান্দারে আসলেই জলের দিকে চোখ যাচ্ছে, আর ওগুলো দেখে রাতের দৃশ্যটা মনে পড়ে যাচ্ছে। কী আর করা যাবে, এক বছরের অপেক্ষা, বা আসবে এটাই খুশি, এসে গেলে আর ভালো লাগে না। ঠিক আছে, এখন এই জামাকাপড়গুলো তুলি, গোছাবো, ছাদেও যাবো, ছাদেও কিছু জামাকাপড় দেওয়া আছে, সেগুলোও নিয়ে আসি, সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখি, তারপর তো আবার কাজ করতে হবে। যা রোদ উঠেছে, সবই শুকিয়ে গেছে, শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। আগে তো পুজোতে মন ভরে আনন্দ করতাম, আর এই সমস্ত তোলাতুলি কাচাকাচি এসবের কোনো টেনশনই ছিল না। এখন তো সবটাই প্রায় নিজেকেই করতে হবে, কিছু করার নেই। জামাকাপড়গুলো তুলে নিই আগে। এইখানে ছাদে যে গুচ্ছের জামাকাপড় দিয়েছিলাম সব তুলে নিয়েছি, এবার ছাদেও রয়েছে, তিনতলার ছাদেও যেতে হবে। যাই, তিনতলার ছাদ থেকেও নিয়ে চলে আসি, নাহলে এরপর বেলা বেড়ে যাচ্ছে। ছাদে চলে এসেছি, ছাদে অজস্র রোদ্দুর, তো কিছু করার নেই। অনেক সকালবেলা কেটেছি তো, জামাগুলো তুলে নিই, নাহলে রঙটা জ্বলে যাবে। এই যে ওর প্যান্টগুলো ভারী ভারী হয় না, এগুলো সব এই ছাদেই দিতে হয়, ওগুলো এই বারান্দায় দিলে হয় না। জামাকাপড় সব মোটামুটি তোলা হয়ে গেছে, এইসব টেনশন তো আগে কিছুই ছিল না, এখন একটু টেনশন অ্যাড হয়েছে। তো যাই হোক, জামাকাপড়গুলো তুলে নিয়েছি, এসেছে একটা, তাই গিয়ে পার্সেলটা রিসিভ করে নিই। ও বাড়িতে ছিল না, তো আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে একটা পার্সেল এসেছে, ওটা রিসিভ করে নাও। তো ওটাই রিসিভ করছিলাম, ওপেন বক্স ছিল, তো সে আমাদের খুলে খুলে সব কিছু দেখালো আমাকে আর কি। তো এই যে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে একটা ফ্যান এসেছে, সিলিং ফ্যান অ্যাকচুয়ালি। তো এটা দিতে এলাম, ভাবলাম তোমাদের এই দোপাটি ফুলগুলো দেখাই, এটা আমাদের গাছে এই ফুলগুলো হয়েছে, এত সুন্দর, এত সুন্দর, পুরো ভর্তি দোপাটি ফুলে। সবথেকে সুন্দর কালার হচ্ছে এইটা, ক্যামেরাতে অতটা সুন্দর কালার বোঝা যাচ্ছে না, কিন্তু এই কালারটা সব থেকে সুন্দর, বেস্ট কালার। ওদিকেও আছে কতগুলো, বিশেষ করে এই জায়গাটা পুরো বাগান হয়ে গেছে। সেই বললাম না পেয়ারা খাবো, সেই পেয়ারা এখনও খাওয়া হয়ে উঠল না, ওই পাখাটা আসলো ওই জন্য। তো পাখা আমাদের এখানে এই পাখাটা আছে, তো এটা একদম খাটে সোজাসুজি এই পাখাটা, তো এই জায়গাটা এখনও পাখা নেই। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে বুঝতে পারো। যেটা বলছিলাম, এই জায়গাটাতে করে কোনো পাখা নেই, আর এইখানে বসে, এই টেবিলে বসে যখন আমরা কাজ করি, তখনই পাখার মানে এই পাখার হাওয়াটা তখন এইখান অবধি এসে পৌঁছায় না। তো সেই জন্য এই পাশটার জন্য দুটো যে পার্টে ভাগ করা রয়েছে না, তো এই পার্টটার জন্য এই পাখাটা নেওয়া হলো। তো পাখাটা ওরিয়েন্টের একটা পাখা নেওয়া হয়েছে, লাগানো তো হয়নি, সবে তো দিয়ে গেল। তো এই পাখাটা আমাদের খুব ভালোই হাওয়া হয়, কিন্তু এটা শুধুমাত্র এই জায়গাটাতেই হাওয়া হয়, পুরো এত বড় ঘরটাতে হাওয়া হয় না। তো সেই জন্যই স্পেস প্লেসটা তোমাদের দেখালাম, কিন্তু কিন্তু এসবের চক্করে আমার পেয়ারাটা এখন খাওয়া হয়নি। আমি একটু পেয়ারাটা খেয়ে নিই, তারপরে এই জামাকাপড়ের স্তূপটাকেও গোছাতে হবে। আর এখন মার কথাই মনে পড়ছে, জামাকাপড়ের স্তূপটা দেখে পুরো পুজোতে ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া করেছি, জামাকাপড় পরেছি নতুন নতুন, তো কাচাকাচি করার কথা তখন মাথায় ছিল না, এখন আসছে। যাই হোক, কাচা তো হয়ে গেছে, এবার গোছানোটা হলেই মোটামুটি হয়ে যায়, আর কোনো অসুবিধা নেই। আবার অফিসেও যেতে হবে কালকে, না পরশু দিন, তো যাই, এখন পেয়ারাটা খেয়ে তারপর আবার আসছি। জামাকাপড়গুলো মোটামুটি একটু গুছিয়ে রাখলাম, সেভাবে কিছু গোছাইনি, ওর জামাগুলো ওখানে রেখে দিয়েছি, আমারগুলো ঢুকিয়ে রাখলাম।
তো আর পেয়ারাটা খাবো খাবো করে আমার আর পেয়ারা খাওয়াই হচ্ছে না, মনে পড়েছে আমি খেয়ে উঠে এখনো জল খাইনি, তো তাড়াতাড়ি করে জলটা নিয়ে বসলাম, জলটা খেয়ে নি তারপরে পেয়ারাটা খাবো, পেয়ারাটা সে তখন তাই খাবো মনে করছে, আর একটা একটু করে জিনিসপত্র চলে আসতে তো যাই, কিন্তু জলটা খেয়ে ফাইনালি পেয়ারাটা খাবো। ফাইনালি আমার পেয়ারাটা খাওয়া হলো, এই যে বাটি। তো এবার নিচে যাব, গিয়ে আবার কাজ করবো, লগ ইন তো করাই আছে, জামাকাপড়গুলো রাখতে এসেছিলাম, তো গিয়ে আবার কাজে বসে যাই। মুখে একদমই টেস্ট নেই, তো ওকে বলছিলাম একটু ঝাল ঝাল কিছু খেয়ে খাইতে ইচ্ছা করছে, তো ও সেই জন্য একটু সিঙ্গাড়া এনেছিলো, তো একটু মুড়ি খেয়েছিলাম, আর তারপরে এই যে বিজয়ার মিষ্টি, এই মিষ্টিগুলো একটু বেশি মনে এই বাড়িতে দিতে যাব, প্রণাম করতে যাব, তো আমি আর মা সেই জন্য মিষ্টিগুলো সব প্যাক করে নিচ্ছিলাম। আমি মিষ্টি টিষ্টি প্যাক করে রাতের ডিনারটা সব রেডি টেডি করে দিয়ে তারপরেই আমরা গেছিলাম বেশি বোনের বাড়িতে প্রণাম করতে, তো রাতের ডিনারের জন্য বড়টা করেছিলাম। রাত্রিরে রুটি টুটি করা হয়ে গেছে, অল অফ আ সাডেন প্ল্যান হলো পিসি বোনের বাড়িতে প্রণাম করতে যাব, তো তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি, সেরকম কিছু না, জাস্ট নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। তো রাতের খাবার সব রান্না করা হয়ে গেছে, পরোটা আর তরকারি, তো এসে সেগুলো দেখাচ্ছি, আপাতত চলে যাই পিসি বোনের বাড়িকে, প্রোগ্রামটা সেরে আসি। চলে এসেছে পিসিমণির বাড়িতে, তো এখানে এসে পিসিমণি সিমুই দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, তো খেতেই হবে, বাট পেট একদম ভরা ছিল দেখালে, আমি তখনই মুড়ি খেয়ে গেছি, তো কিছু করার নেই, তাও একটু সিমুই খেলাম, একটু চা খেয়ে চলে এসেছে, আর তেমন কিছু খাইনি। আর এখানে আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম, পিসিমণির বাড়ির ব্যালকানিটা খুবই সুন্দর, এটা অ্যাকচুয়ালি ওদের ফ্ল্যাটের ব্যাক সাইড, বাট খুব সুন্দর দেখতে জায়গাটা, তো টুনি লাইট দিয়ে সাজিয়েও ছিল কারণ দুর্গাপুজোর কারণে, তো ওটাই দেখছিলাম, এই জায়গাটা দাঁড়াতে খুব ভালো লাগছিলো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাইরেটা কদিন আগেও, মানে কদিন কি মানে কালকেও, যেখানে আমাদের রাস্তাঘাটে এত লোক, এত ভিড়, এত আলো, সেখানে আজকে কিছুই নেই, তো দেখে খুব খারাপ লাগছে, ওই লাইটটা জ্বলছিল বলে এই জায়গাটা দাঁড়াতে ভালো লাগছিল। এই পিসিমণির বাড়ি থেকে চলে এলাম, পিসিমণির বাড়িতে একটু সিমুই খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম, আর সেরকম কিছু খাইনি, অনেক করে খেতে বলছিল তো খেলাম আর না, তো এই চলে এসেছি, এসে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার গিয়ে ডিনারটা করবো, চলো তোমাদের ডিনারটা দেখাই, আজকে দিনটা বেশ ভালোই কাটলো একাদশীটা, তো চলো তোমাদের ডিনারটা দেখিয়ে দিই। ডিনারে আজকে করেছিলাম এই ঘুগনি আর পরোটাই, তো পরোটাটা তো করেই রেখে গেছিলাম, আর ঘুগনিটা পিসিমণি পাঠিয়েছিলো, আর মা করেছিলো হচ্ছে সয়াবিন আলুর তরকারি, তো সব কিছু ছিল, দিয়ে একটা হিউজ ডিনার টাইপের করে নিয়েছিলাম, তো এখানে সব ডিনারের প্লেট রেডি, আমার বরকেও খেতে দিয়ে দিয়েছিলাম, তো এই যে আমার বরের প্লেট সাথে একটা মিষ্টি, বিজয়ার টাইম মিষ্টি তো লাগবেই, তো এই যে পরোটা তরকারি মিষ্টিও খাচ্ছিলো। ডিনার ডিনার করে চলে এসেছি, ডিনারটা তো দেখতেই পেলে কী খেলাম কি না খেলাম, তো এইভাবে আজকে আর একটা দিন শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, তো সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর একটু ভিডিওটা দেখতে, কারণ তোমরা না দেখলে ভিডিও বানানোই বৃথা। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই দেখবে, না ভালো লাগলে কেনই বা দেখবে, তো ঠিক আছে কোনো ব্যাপার নয়, আর একটা দিন শেষ হয়ে গেল, কালকে আবার নতুন দিন, দেখা যাক কীভাবে কী হয়। আমার জ্বর টর এখন নেই, কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা, দেখি একটু ঠান্ডার কিছু ওষুধ নিতেই হবে, প্যারাসিটামল নেবো না অন্য কিছু নেবো, কারণ গলাটা খুব বেশি ব্যথা করছে, তাহলে ঘুমাতে পারবো না, প্রচণ্ড গলা ব্যথা করছে, কথা বলতেও মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তো যাই হোক, সুন্দর করে পুজোটা কেটে গেল, সবার জানি ভালো পুজো কেটেছে, আবারও সবাইকে শুভ বিজয়া বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।